السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ বিইজ্জিল্লাহ। সে বিষয়টি হচ্ছে এই যে সাদাকা বক্স। সাদাকা বক্স একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নিয়ামত সাদাকা প্রদান করা। আমরা আমাদের চলার পথে এবং জীবন অতিবাহিত করার মাঝে ছোটখাটো যে বিপদ বালা মুসিবত এবং রোগ বালার মধ্যে পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেছেন, তোমরা রোগ থেকে মুক্তি পেতে হলে, ছোটখাটো বিপদ থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে বেশি বেশি আল্লাহর রাস্তায় সাদাকা করো। এই জন্য আমরা সাদাকার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, সেটি এই সাদাকা বক্সের মাধ্যমে ইনশাআল্লাহ। এখন আমরা আমাদের নেক্সট জেনারেশন, আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছেন, অনুজ, আমাদের অনুজ, তাদেরকে এই সাদাকায় প্র্যাকটিস করার জন্য আমরা এই বক্সটিকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। আমরা যখন এই বক্সটিকে সুন্দরভাবে ব্যবহার করব, তখন আমাদের পরিবারের ছোট সদস্যরা সাদাকায় অভ্যস্ত হবেন এবং তাদের সামনের জীবন হবে বিপদমুক্ত, তাদের সামনের জীবন হবে মুসৃণ ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই জন্য আমরা এই সাদাকা বক্সের ব্যবহার বেশি বেশি করার চেষ্টা করব। সাদাকার ব্যাপারে মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমে সুন্দর একটি মেসেজ দিয়েছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা, তুমি তোমার হাতকে গলার নিচে বেঁধে রেখো না, আবার হাতকে একেবারে সম্প্রসারণ করে দেবো না। আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজের মধ্যে সুন্দর একটি গুড নিউজ আছে, সেটি হচ্ছে তোমরা তোমাদের হাতকে আমি যে জায়গাগুলোতে দান সদকা করতে বলেছি সেই জায়গাগুলোকে বিছিয়ে দাও, তাহলে তোমরা অনেক অনেক বারাকা লাভ করতে পারবে, তোমরা আমার কাছ থেকে ক্ষমা পাবে এবং আমার রহমার অন্তর্ভুক্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা নিজেরাও সাদাকায় অভ্যস্ত হই, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের অনুজদেরকে সাদাকায় অভ্যস্ত করি এবং এখন থেকে আমাদের বাড়িতে এই সাদাকা বক্স ব্যবহার করি এবং সাদাকা বক্সের প্র্যাকটিস আমাদের সকলের ফ্যামিলিতে আমরা স্টাবলিশ করি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই বক্সই হতে হবে এরকমটি নয়, এইরকম বক্স বা এই সাদৃশ্য কোনো বক্স আমরা আমাদের পাশে রাখবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।